গাজায় বর্বরতার সব সীমা অতিক্রম করল ইসরায়েলি বাহিনী। এবার হাসপাতাল থেকে গুরুতর আহতদের রাফা ক্রসিং দিয়ে সরিয়ে নেওয়ার সময় অ্যাম্বুলেন্সে হামলা চালালো তেল আবিব। এতে শিশুসহ প্রাণ গেছে অনেকের। হামলার পর আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশ। শুক্রবারও ইসরায়েলি বাহিনীর একের পর এক বিমান হামলায় কেঁপে উঠে অবরুদ্ধ গাজা উপত্যকা। ধ্বংসস্তূপে পরিণত হয় বহু ভবন। হাসপাতালে হামলার পর আন্তর্জাতিক মহলে সমালোচনার মধ্যে এবার অ্যাম্বুলেন্স বহরে নেককারজনক হামলা চালালো নেতানিয়াহুর সেনারা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজার আল শিফা হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীদের রাফার ক্রসিং দিয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছিল, এ সময় বিমান হামলার ঘটনা ঘটে। যদিও এ নিয়ে কোনো মন্তব্যই করেনি তেল আবিব। এদিকে পুরো গাজা চারদিক থেকে ঘিরে ফেলেছে ইসরায়েলি সেনারা। এতে সাধারণ মানুষ কোথাও যেতে পারছে না বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। অবরুদ্ধ গাজার ভেতরে ঢুকে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা, পাল্টা হামলা চালাচ্ছে হামাসও। অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছাতে অস্থায়ী যুদ্ধবিরতির আহ্বান নিয়ে শুক্রবার ইসরায়েলে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তবে ব্যর্থ হয়েছেন তিনি। ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত গাজায় হামাসের সঙ্গে কোনো সাময়িক যুদ্ধবিরতি হবে না বলে সাফ জানিয়েছেন বিনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর টেলিভিশনে দেওয়া এক ভাষণে একথা বলেন তিনি। একসঙ্গে নিজ নাগরিকদের সুরক্ষায় সবকিছু করতে ইসরায়েল প্রস্তুত বলেও জানান নেতানিয়াহু। এদিকে গত 7 অক্টোবর হামাস ও ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে অনেকটা বিক্ষিপ্তভাবে যোগ দেয় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর জেরে লেবানন ইসরায়েল সীমান্তে গত কয়েকদিন ধরে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। এ অবস্থায় শুক্রবার লেবানন সীমান্তে নিজেদের সেনাদের অতি সতর্কতায় রেখেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে হিজবুল্লাহ যুদ্ধে যোগ দিলে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে আবারও সতর্ক করেছে তেল আবিব। আফরিন মৌ, সময় সংবাদ।